গুড মর্নিং এভরিওয়ান, সোমাস লিটল ওয়ার্ল্ডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে একদম সকালেই আমি শান্তান করে চলে এসেছি বাগানে পূজার জন্য ফুল তুলতে। আগের বারে যখন এসেছিলাম তখন গাছে সেরকম ফুল ছিল না, তখন তো শীত ছিল, কিন্তু এখন দেখুন আস্তে আস্তে বেশ অনেক ফুল ফুটেছে গাছে। আর তখন একদম শূন্য গাছগুলো দেখতে ভালো লাগছিল না, আজকে দেখে খুব ভালো লাগছে। আমার ফুল তোলা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার এই ফুলগুলো আমি ঠাকুর ঘরে রেখে আসব, তারপর বাড়ির কাজগুলো আস্তে আস্তে করব। আমি প্রথমে রুমগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। যে দিদি কাজ করে সে, তার শরীরটা খারাপ, ওই জন্য সে আসতে পারছে না, সেই জন্য আমি করছি। তো এটাই হয়, শ্বশুর বাড়ি কি বাপের বাড়ি, আমি যেখানেই যাই না কেন ঠিক সেই সময়ই ওদের শরীর খারাপ হয়, না হলে হয়তো কোথাও যাওয়ার থাকে, ওরা আর আসে না, আমাকেই করতে হয়। তো যাই হোক, কী আর করা যাবে, অনেক কাজই আছে, একে একে সমস্তটা করে নিই, তারপরে মুছে নেব। ঝাঁট দেওয়া হয়ে গেলে, ঝাঁট দেওয়া মোছা কমপ্লিট, এবার বাসনগুলো ধুয়ে নেব। কালকে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল, সেই জন্য আর বাসনগুলো ধোয়া হয় না, তো আজকে সকালে বাসনগুলো ওই জন্য ধুয়ে নিচ্ছি। আজকে সকালের ব্রেকফাস্টে আছে লুচি আর মটর, ছোলা আর আলু দিয়ে ওই ঘুগনির মতন হবে, তো এই জন্য এখানে প্রেশারে আমি ছোলা বসিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। আর এদিকে হচ্ছে মায়ের জন্য ডিম সেদ্ধ। এবার আলুটা কেটে নেব, তারপর ময়দা মাখব। আজকে আমাদের বিবাহ বার্ষিকী, মায়ের শরীর অসুস্থতার জন্য ভেবেছিলাম আর সেলিব্রেট করব না এই বছর, কিন্তু সবাই বললেন, সেই জন্য খুব ছোটোখাটোভাবেই বাড়িতেই মানে যেটুকু করা যায় সেইভাবেই আর কি সেলিব্রেট করব। আর আমি ময়দা মাখছিলাম, আর এই যে পিসিমণি এসেছেন, এখন পিসিমণি মাখছেন। ময়দা মাখতে মাখতে এদিকে তরকারিটা আমি পরে নেব, অলরেডি একটা সিটি পরে গেছে আর একটা উঠবে। এবার তরকারিটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি আর জিরে দিয়েছি, আর এখানে যেহেতু নিরামিষ হয় সেই জন্যে হিং দিয়ে রান্না হয়। টমেটো দিলাম, দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিলাম। মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে কষানো হয়ে গেছে। এবার ছোলা ছেলে দেবো, এবার এটা চাপা দিয়ে রান্না করে দেবো। আচ্ছা আমি খান বসে বসে নাটক হয় না,
আর মা এখন ব্রেকফাস্ট করবে, এই যে বসে আছে। আজ বিবাহবার্ষিকী স্পেশাল লাঞ্চ মেনু পোলাও। এখানে আছে পনিরের তরকারি, চাটনি, আর এখানে ভাজাভুজি, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা আর কুমড়ো ভাজা। আর এই যে আমার বর নিয়ে এসেছে এই মিষ্টি, আমি খেতে ভালোবাসি বলে এই মিষ্টি, লট চমচম, আর বেকড রসগোল্লা। এখানে আছে দই, আর এখানে মাংসটা হচ্ছে। মাংসটা রেডি হয়ে গেছে, এবার আমি খাবার সার্ভ করছি। খুবই আনন্দের ব্যাপার, মা 8 দিন পর নিজে বসে খাচ্ছে নিজে হাতে। এতদিন মা পাচ্ছিলেন না, আর আজকে ভালো দিনটা আমাদেরও খুবই আনন্দের। আজকে বিবাহবার্ষিকী, তারপর আবার মা নিজে হাতে বসে খাচ্ছেন, এটা তো আরো আনন্দের। দুজনে বসবো, এই যে সাজিয়ে নিয়েছি মিষ্টি, মাংস, পনিরের তরকারি, দই আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকের দিনটা ভালোই কাটলো, খাওয়া দাওয়া ঠিকঠাকই হয়েছে। তো ভেবেছিলাম সকালে যাব মন্দিরে একটু পুজো দিতে, এখানে সামনেই ভৈরব স্থান আছে, তো যাব বলে আর যাওয়া গেল না, অনেক কিছু কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করে আর উঠতে পারলাম না। তো এখন আমি রেডি হয়ে গেছি, এখনই আমরা যাব আর কি ওখানে। এখন আরতিটা হয় বলছে, খুব সুন্দর হয়, তো একটু পুজোও দিয়ে আসব। যদিও খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কি আর করা যাবে, যাই হোক এমনি কাঁচা জামা কাপড় পরেই যাচ্ছি, আর বিকেলে একটু গাও ধুয়ে নিয়েছি, তো আর অসুবিধা নেই। তো চলো তাহলে এবার বেরোনো যাক। পুজো দিয়ে চলে এসেছি অনেকক্ষণ, এবার রাতের খাবারের আয়োজন করছি। রাতের মেনু, এখানে ডাল আর আলু সেদ্ধ বসিয়েছি প্রেসারে, আর এখানে রুটি হবে।
রুটিটা আমি বেলে নিচ্ছি, তারপর করে নেব আর তরকারিটাও করে নেব। ব্যাস, তাহলেই আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই গুড নাইট।